আচ্ছা, পৃথিবীর প্রথম ব্যাংকিং শুরু হয় গ্রিসে এবং কেন্দ্রীয় ব্যাংক প্রথম হয় ইংল্যান্ডে। ফেডারেল রিজার্ভ সিস্টেম আছে হচ্ছে আমেরিকায়। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে দ্য গস ব্যাংক। গস মানেই হচ্ছে গিয়ে আমাদের রাশিয়ান, জার্মানদের হচ্ছে আমাদের গুয়েন্ডার্সবার্গ, গুয়েন্ডাসবার্গ কেন্দ্রীয় ব্যাংক। মনে রাখবো জার্মানিরা হচ্ছে গুন্ডা, তাই হচ্ছে গুয়েন্ডাসবার্গ। সুইডেনের হচ্ছে রিক্স ব্যাংক, রিক্স ব্যাংক। সুইডেনের মধ্যে সুইস ব্যাংক কিন্তু না, সেটা হচ্ছে রিক্স ব্যাংক। মানে সুইডেনের মধ্যে প্রচুর রিক্সার মধ্যে করে ব্যাংক আছে, রিক্স ব্যাংক। আচ্ছা, উৎপাদনকারী শীর্ষ দেশ আমরা একটু জানবো। প্রথমে হচ্ছে আমাদের গম। গম সবচেয়ে বেশি খায় হচ্ছে চাইনিজরা, উৎপাদন করে এক নম্বরে চাইনিজরা। ভুট্টা, এটা কোনো সন্দেহ নেই, কর্নফ্লাওয়ার খাওয়া দাওয়া বেশি খায়, কর্ন স্টার্চ খায় আমেরিকানরা। সয়াবিন, এটা হচ্ছে আমেরিকা, সয়াবিন আমেরিকা। রাবার হচ্ছে থাইল্যান্ড, রাবার থাইমওয়েল, থাইল্যান্ড। পাম অয়েল ইন্দোনেশিয়া, পাম অয়েল ইন্দোনেশিয়া। তামাক এবং মাছ, এই দুইটা এক নম্বরে আছে চায়না, কারণ চাইনিজরা প্রচুর বিড়ি খায়, তামাক এবং মাছও খায় তারা প্রচুর। লোহা উৎপাদনে এক নম্বর হচ্ছে চীন, লোহা উৎপাদনে চায়না। গ্যাস উৎপাদনে হচ্ছে যুক্তরাষ্ট্র, গ্যাস। তেলে রাশিয়া, হীরায় হচ্ছে রাশিয়া, তার মানে তেল এবং হীরা দুইটাতেই রাশিয়া। স্বর্ণ এবং হচ্ছে টিন, স্বর্ণ এবং টিন এই দুইটাতে চীন। তামা সবচেয়ে বেশি আছে হচ্ছে চিলিতে, মরিচের মতো লম্বা চিলি, সেটার মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি তামা আছে। রূপা আছে হচ্ছে আমাদের মেক্সিকোতে, রূপা আছে মেক্সিকোতে, রূপা মেক্সিকো, রূপা আমেরিকা নিচের দেশ মেক্সিকো। আচ্ছা, পানীয় হিসেবে কফি সর্বপ্রথম ব্যবহার করে হচ্ছে ইয়েমেন, 1511 সালে কাওরোতে প্রথম কফি হাউস করা হয়। আর পৃথিবীর বৃহত্তম হীরার খনির নাম হচ্ছে জুবলি, আমরা যে বলি সিলভার জুবলি, ঠিক আছে, তো সেই হচ্ছে জুবলি, হচ্ছে রাশিয়ার বৃহত্তম হীরার খনি। জোহান্সবার্গ দক্ষিণ আফ্রিকার বৃহত্তম সোনার খনি, এবং ইংল্যান্ড জাহাজ তৈরিতে পৃথিবীর সেরা, ইংল্যান্ড জাহাজ তৈরিতে সেরা। আচ্ছা, জানবো একটা সংবাদ সংস্থা সম্পর্কে, যেমন AFP মানে হচ্ছে এজেন্সি ফ্রান্স প্রেস, ফ্রান্সের AFP, এজেন্সি ফ্রান্স প্রেস, পৃথিবীর প্রাচীনতম সংবাদ সংস্থা। APP মানে হচ্ছে অ্যাসোসিয়েট প্রেস পাকিস্তান, অ্যাসোসিয়েট প্রেস পাকিস্তান। মিনা, মিনা মানেই আমরা বুঝবো মিশর, মিশর মানেই মিনা, মিনা মানেই মিশর। মিডল ইস্ট নিউজ এজেন্সি, মিডল ইস্ট নিউজ এজেন্সি, মিটা মিনা কার্টুন চলে মিশরে। ওয়াফা, ওয়াফা ফিলিস্তিনিদের সাথে যায়, ওয়াফা ফিলিস্তিনিদের। ফেয়ার ফ্যাক্স, FAIR, ফেয়ার ফ্যাক্স, মনে রাখবো এই ফেয়ার মানে আগুন আর ফ্যাক্স মানে তো ফ্যাক্স। তাহলে অস্ট্রেলিয়া খালে দাবানল হয়, তাহলে ফেয়ার ফ্যাক্স হবে অস্ট্রেলিয়ানদের। বাট ইন্টারফ্যাক্স, ইন্টারফ্যাক্স হবে হচ্ছে রাশিয়ার মধ্যে, রাশিয়ানরা সবার উপরে স্পাইগিরি করে, ইন্টারফেয়ার করে, তাহলে ইন্টারফ্যাক্স হচ্ছে রাশিয়া, বাট হচ্ছে ফেয়ার ফ্যাক্স হচ্ছে গিয়ে আমাদের অস্ট্রেলিয়া। তাস এবং নভস্তি, তাস এবং নভস্তি, এই দুইটাও হচ্ছে রাশিয়ান সংবাদ। বার নামা, বার নামা মালয়েশিয়া, মালয়েশিয়া আমরা মনে রাখবো যে মালয়েশিয়ানের বোঝে সোনার বার ইউজ করে, পাম অলিনের বার ইউজ করে, তাহলে বার নামা, বার নামা মালয়েশিয়া, বার নামা মালয়েশিয়া। দেন আমরা বলবো স্পা, স্পা নায় হচ্ছে সৌদি বদমাইশগুলা বা সৌদি রাষ্ট্রনায়কগুলা, স্পা। তার মানে সৌদি আরবিয়ান প্রেস এজেন্সি, সৌদি আরবিয়ান প্রেস এজেন্সি, স্পা। দেন হচ্ছে ইনা, ইনা মানেই হচ্ছে ইরান, ইনা মানে ইরান, ইরান নিউজ এজেন্সি। দেন হচ্ছে আমাদের JTA, JTA, যে মানে হচ্ছে জুস, টি থেকে হচ্ছে টেলিগ্রাফ এজেন্সি, জুস টেলিগ্রাফ এজেন্সি, ইসরায়েল। রয়টার্স, রয়টার্স ইংল্যান্ড এবং বৃহত্তম সংবাদ সংস্থা, রয়টার্স মানেই হচ্ছে ইংল্যান্ড। রয়টার্সের সাথে আমাদের ভালো সম্পর্ক, কেন, কারণ 71-এর সময় তারা আমাদের পক্ষে নিউজ দিছিল, কেন, কেননা তারা ইংল্যান্ডে ছিল। আচ্ছা, এখন সংবাদপত্র আমেরিকার মধ্যে, আমেরিকানরা পাগল, তার মানে তাহেরির সাথে তাদের একটা সম্পর্ক আছে, তো মনে রাখবো হচ্ছে টাহেরি ওয়াল, টাহেরি ওয়াল। আচ্ছা, তারপর টা থেকে আমরা বলবো হচ্ছে টাইম, টা থেকে টাইম, হে থেকে হচ্ছে হেরাল্ড ট্রিবিউন, হেরাল্ড ট্রিবিউন, আর হচ্ছে ওয়াল থেকে আমরা বলবো ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াল স্ট্রিট জার্নাল। তাহলে আমেরিকার পত্রিকা হচ্ছে টাহেরি ওয়াল, টাইম, হেরাল্ড ট্রিবিউন এবং ওয়াল স্ট্রিট জার্নাল, বা এমনও মনে রাখতে পারি ওয়াল স্ট্রিট কিন্তু আমাদের আমেরিকার মধ্যে আছে। দেন ইংল্যান্ড, ইংল্যান্ডের আবার স্টাইল একটু বেশি, নামের লম্বা একটু বেশি, যেমন টাইমস হচ্ছে ইংল্যান্ডের, শুধু টাইম আমেরিকা, টাইমস যে জবর বেশি ইংল্যান্ডের। সানডে গার্ডিয়ান, সানডে হচ্ছে ইংল্যান্ডের, সানডে রোববার ইংল্যান্ডের। গার্ডিয়ান, গার্ডিয়ান এটাও হচ্ছে ইংল্যান্ডের, গার্ডিয়ান পত্রিকা ইংল্যান্ডের, গার্ডিয়ান ইংল্যান্ড। দেন আমরা বলবো ডেইরি মিরর, আয়না দেখে কারা, ইংলিশরা। ইন্ডিপেন্ডেন্ট ইকোনমিক্স, ইউরোমানি, ইন্ডিপেন্ডেন্ট ইকোনমিক্স, ইউরোমানি, এগুলা সব দেখে হচ্ছে কি আমাদের ইংলিশরা। তবে মারদেকা, মারদেকা হচ্ছে ইন্দোনেশিয়ার, মারদেকা ইন্দোনেশিয়া, যেমন ইন্দোনেশিয়ার মারদেকা ইন্দোনেশিয়া। সানডে হচ্ছে ভারতের, সানডে ভারতে, এটা মনে রাখতে হবে যে সানডে এক ইংল্যান্ডের মধ্যেও আছে, ইন্ডিয়ার মধ্যেও আছে। এশিয়া উইক হংকং, এবং হচ্ছে আকবর আল আহরাম মিশর, আকবর আল আহরাম মিশর, প্রভাদা মস্কো, প্রভাদা এটা হচ্ছে মস্কোর।
আচ্ছা, ইয়োমিউরি শিম্বুন হচ্ছে সর্বাধিক বিক্রিত পত্রিকা। ইয়োমিউরি শিম্বুন এবং টাইমস অফ ইন্ডিয়া সর্বাধিক বিক্রিত ইংরেজি পত্রিকা। আচ্ছা, বিশ্বে ইন্টারনেট চালু হয় 1969 সালে। 1969 সালে উইনটন জি কার্ফ, আমরা মনে রাখবো কার্ফ বা জি কার্ফ, ইন্টারনেটের জনক। রে টম লিনসন, ইমেইলের জনক, আমরা মনে রাখবো সন বা পুত্র হচ্ছে ইমেইলের জনক। আর অ্যালান অ্যামটাজ, এটা হচ্ছে মমতাজ, সার্চ ইঞ্জিনের জনক, তার মানে মমতাজ বেগম সার্চ ইঞ্জিন বানাইছে। সন হচ্ছে ইমেল তৈরি করছে, আর হচ্ছে কার্ফ, জি কার্ফ, গে কার্ফ, এটা হচ্ছে ইন্টারনেটের জনক। তাহলে ইন্টারনেটের জনক হচ্ছে উইনটন জি কার্ফ, রে টম লিনসন, লিমসন, লিমসন হচ্ছে ইমেইলের জনক, এবং হচ্ছে অ্যালান অ্যামটাজ বা মমতাজ হচ্ছে সার্চ ইঞ্জিনের জনক। আচ্ছা, কোস্টারিকার কোনো সেনাবাহিনী নাই। আচ্ছা, 1945 সালে ট্রিনিটি টেস্টে হচ্ছে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করা হয়েছিল, এতটুকু আমরা জানবো। আচ্ছা, আমেরিকা নৌবহরের মধ্যে প্রথম আমরা বলবো জাপানের ইয়োকোসোকো, এটা হচ্ছে সপ্তম নৌবহরের ঘাঁটি। আচ্ছা, ইয়োকোসোকো, ইয়োকোসোকো। পঞ্চম নৌবহর বরাদ্দ করা হয়েছে আরব মহাসাগরীয় অঞ্চলের জন্য। মধ্যপ্রাচ্য, হেডকোয়ার্টার হচ্ছে বাহরাইন, এর মনোময়, তার মানে হচ্ছে সৌদি আরব টারব আক্রমণ করতে গেলে পঞ্চম নৌবহর দৌড় মারবে। ষষ্ঠ নৌবহর হচ্ছে ভূমধ্য সাগর এবং হচ্ছে ইউরোপের জন্য। তাহলে ইংল্যান্ডে কোনো গ্যাঞ্জাম হলে যাবে ষষ্ঠ নৌবহর, আর সপ্তম নৌবহর হচ্ছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য, তার মানে বাংলাদেশে কোনো গ্যাঞ্জাম হলে, ইন্ডিয়ায় কোনো গ্যাঞ্জাম হলে আসবে সপ্তম নৌবহর, ইংল্যান্ডে কোনো গ্যাঞ্জাম হলে ষষ্ঠ, এবং হচ্ছে আরব দেশগুলোর জন্য যাবে হচ্ছে পঞ্চম নৌবহর। আর দশম নৌবহর হচ্ছে অ্যান্টি সাবমেরিন যুদ্ধের জন্য, দশম নৌবহর অ্যান্টি সাবমেরিন যুদ্ধ। আচ্ছা, কয়েকটা জায়গা সম্পর্কে তো আমরা জানি। মাচু পিচ্চু হচ্ছে আন্দিজ পর্বতমালায় অবস্থিত এবং এটা পেরুতে। পেত্রা নগরী অবস্থিত হচ্ছে জর্ডানে। আচ্ছা, প্রাকৃতিক সপ্তাশ্চর্য একটু জেনে রাখি, জাস্ট মনে না থাকলে দরকার নাই, আমি যাব ইনশাল্লাহ। হা লং বে দেখতে যাব ভিয়েতনামে, হা লং বে দেখতে যাব ভিয়েতনামে। ইগুয়াজু জলপ্রপাত দেখতে যাব হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনায়, ইগুয়াজু জলপ্রপাত দেখব ব্রাজিল এবং আর্জেন্টিনায়, নামের মধ্যে গুগু। আচ্ছা, জেজু দ্বীপ, জেজু দ্বীপ দেখতে যাব দক্ষিণ কোরিয়া, জেজু দ্বীপ দক্ষিণ কোরিয়া, জেজু দ্বীপ দক্ষিণ কোরিয়া। দেন ইন্দোনেশিয়ার মধ্যে যাব কমতো পার্ক দেখতে, কমতো পার্ক ইন্দোনেশিয়া, কমতো পার্ক ইন্দোনেশিয়া। দেন পোর্টো প্রিন্সিসকা, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড নদী যেটা ফিলিপাইনের মধ্যে অবস্থিত, পোর্টো প্রিন্সিসকা ফিলিপাইন। টেবিল মাউন্টেন দেখতে যাব দক্ষিণ আফ্রিকায়, টেবিল মাউন্টেন দক্ষিণ আফ্রিকায়। আর অ্যামাজন নদীও হচ্ছে দক্ষিণ আমেরিকায়, অ্যামাজন নদী দক্ষিণ আমেরিকায়। আচ্ছা, একটা জিনিস মনে রাখবো, চীন পারমাণবিক পরীক্ষা করে হচ্ছে 1964 সালে, তার জায়গাটার নাম হচ্ছে লুপনরে সিংকিয়াং, লুপনরে সিংকিয়াং। আচ্ছা, ইউরো টানেল, এটা হচ্ছে ফ্রান্স এবং হচ্ছে ইংল্যান্ডের মাঝে ইংলিশ চ্যানেল আছে, সেই ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে গেছে ইউরো টানেল। আচ্ছা, কয়েকটা জায়গা সীমান্ত একটু চিনবো আমরা। প্রথমটা হচ্ছে কেদারি, মনে রাখবো নেপাল এবং চীনের মাঝখানে একটা সীমান্ত সংযোগ আছে যেটার নাম হচ্ছে কেদারি, মানে নেপালিরা চীনের জন্য কোদাল ধরে বসে থাকে কেদারি। যেন হচ্ছে আকসাই, আকসাই হচ্ছে কি ভারত এবং চীনের মধ্যে, আকসাই, আকসাইয়ের মধ্যে এখন বহুত গ্যাঞ্জাম ভারত এবং চীনে, তার মানে আকসার, আকসার, আকসারের নায়িকা ছিল চাইনিজ মার্কা, তাইলে হচ্ছে এবং নায়ক হচ্ছে ইন্ডিয়া, তার মানে আকসাই হচ্ছে গিয়ে ভারত এবং চায়না। দেন হচ্ছে সিল্ক রোড, এটা হচ্ছে পাকিস্তান এবং চীনের কোরাকোরামের মাঝখানে সিল্ক রোড। আর নিউ সিল্ক রোড হচ্ছে ইরান এবং তুর্কিমিস্তান, ইরান এবং তুর্কিমিস্তান হচ্ছে গিয়ে নিউ সিল্ক রোড। আচ্ছা, বিমান সংস্থার ক্ষেত্রে প্রথমে আমরা একটু জানবো যে সাবিনা ইয়াসমিনের ক্যান্সার হওয়ার পর সে কিন্তু বেল হয়ে গেছিল, বেল। আচ্ছা, তাহলে বেলজিয়ামের বিমান সংস্থার নাম হচ্ছে সাবিনা ওয়ার্ল্ড, বেলজিয়াম সাবিনা ওয়ার্ল্ড। দেন ব্রাজিল, ব্রাজিলিয়ানরা হচ্ছে একটু, ব্রাজিলিয়ান এয়ারওয়েজের নাম হচ্ছে বারিজ, ব্রাজিলিয়ান বারিজ। পানামা না মানাইলে কোপ মারুম, পানামা কোপা, পানামা কোপা। রাশিয়ার হচ্ছে এরোফ্লেট, রাশিয়ার এরোফ্লেট, রাশিয়া এরোফ্লেট। পর্তুগাল, পর্তুগালরা সবকিছু টেপ করে রাখে, তার মানে হচ্ছে টেপ এয়ার, পর্তুগালের জিনিসপত্র টেপ দিয়ে বাঁধা, সেটা হচ্ছে টেপ এয়ার, পর্তুগাল টেপ এয়ার। যুক্তরাজ্য বা ইংল্যান্ড ইজি জেট, যুক্তরাজ্য বা ইংলিশে সবকিছুকে ইজি করার চেষ্টা করছে, তাই ইজি জেট হচ্ছে যুক্তরাজ্য। দেন আমেরিকানদের হচ্ছে কি আমাদের ট্রান্স ওয়ার্ল্ড ডেল্টা কন্টিনেন্টাল, পুরো পৃথিবীকে আমেরিকা ঘিরে রাখতে চায় ট্রান্স ওয়ার্ল্ড দিয়ে, এছাড়া ডেল্টা এবং কন্টিনেন্টাল। চীনের আছে হচ্ছে ক্যাথে প্যাসিফিক, চীন নাম দিছে ক্যাথে প্যাসিফিক। অস্ট্রেলিয়া সবকিছুর মধ্যে কোয়ান্টাম খুঁজে, তাহলে কোয়ান্টাস এয়ারওয়েজ আছে হচ্ছে অস্ট্রেলিয়ায়। আচ্ছা, কোয়ান্টাস অস্ট্রেলিয়া। ACAR, এয়ারক্রাফট কমিউনিকেশন অ্যাড্রেসিং রিপোর্টিং, ACAR মানে এয়ারক্রাফট কমিউনিকেশনস অ্যাড্রেসিং রিপোর্টিং। আচ্ছা, বিমানবন্দর,
প্রথমে আমরা বলবো মুম্বাইয়ে যে বিমানবন্দর, তার নাম হচ্ছে সান্তাক্রুজ। খুবই অদ্ভুত বিষয়, সান্তাক্রুজ হওয়া উচিত ছিল আমেরিকান বা ইংল্যান্ডের কোনো কিছু, কিন্তু সান্তাক্রুজ হচ্ছে মুম্বাই বিমানবন্দরের নাম। নারিতে ইন্টারন্যাশনাল টোকিও পারবো। গ্যাট উইক, গ্যাট উইক হচ্ছে আমাদের লন্ডন, গ্যাট উইক লন্ডন। চার্লস দ্য গল, চার্লস দ্য গল ইনি হচ্ছে ফ্রান্সের নাগরিক, তাহলে হচ্ছে চার্লস দ্য গল প্যারিস, চার্লস দ্য গল হচ্ছে প্যারিসের বিমানবন্দর। মিয়ামি, এটা আমেরিকায় অবস্থিত, এবং হচ্ছে হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা, এটা হচ্ছে আমেরিকার বৃহত্তম এয়ারপোর্ট। হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আমেরিকার বৃহত্তম এয়ারপোর্ট।